সেকেন্ড পেস থিম ডেভেলপমেন্ট কোর্সে আজকে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস আজকের এই ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু বিষয় লক্ষ্য করব এবং হাতে নাতে কাজটা করে দেখব তাহলে চলুন আমরা কাজটা শুরু করি তো ফার্স্ট টাইমে আমি আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে গেলাম যেখানে আমাদের থিম তৈরি করে ডেভেলপমেন্ট পরিবেশ সেট আপ করেছি সেটা কোথায় ইতিমধ্যে আপনারা সবাই বুঝতে পারছেন তো এই যে এস অ্যাপস এইটা আমাদের থিম ফোল্ডার এখানে আমাদের একটা ফোল্ডার করতে হবে সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফোল্ডার ফাংশনস ডট পিএসপি এটা খুবই ইসেন্সিয়াল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে এটা আমাদের করতেই হবে আই থিঙ্ক আপনারা জানেন প্রিভিয়াস টিউটোরিয়াল যারা দেখেছেন ওকে ফাইন তাহলে আমরা সেই ফোল্ডারটা তৈরি করার ফেলাই আমি ফাংশনস ডট পিএসপি ফাংশনস ডট পিএসপি তো এই ফোল্ডারটা তৈরি করলাম এটা এখানে থাক করার সমস্যা নেই আমি আমার ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটাকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করলাম এই যে এই ফাইলটা আমরা এটা ভাগ করে ফেলব তো তার আগে আমাদের ভিতরে বেশ কিছু ইম্পর্টেন্ট কোড অ্যাড করতে হবে সেই কোডগুলো আমরা একটু দেখি মনোযোগ সহকারে তো তা এটা করার আগে কোডটা অ্যাড করার আগে আপনাদেরকে একটা রিজন আমি দেখাই আসি সেটা হচ্ছে আমরা নর্মালি আমি যদি এখানে এই যে টোয়েন্টি থিমটাকে আমি যদি অ্যাক্টিভ করি তাহলে দেখতে পাবেন আমি এটা থাক আমি এই পেশা আর একটা আমাদের টোয়েন্টি টোয়েন্টি থিমটা অ্যাক্টিভ করার পর এদিকে একটু উপর একটা টুল বার শো করতেছে না তবে আমাদের এইটাতে নাই তবে এইটাতে আছে তো এই টুল বারটা কীভাবে আনতে হয় তো চলুন সেই কাজটা আমরা এখন করব আমরা দুই লাইন কোড দুই জায়গায় অ্যাড করলে এই টুল বারটা চলে আসবে এবং ডেভেলপমেন্টের বেশগুলো ইম্পর্টেন্ট ফিচার অ্যাড হয়ে যাবে আভ্যন্তরীণ ভাবে ঠিক আছে ওকে তাহলে আমাদের থিমটাকে অ্যাক্টিভ করি করার ফর্ম আমরা এখানে একটা রিলোড দিই আমাদের থিম চলে আসুক ওকে ফাইন এই যে আমাদের ওয়েবসাইটের থিমটা চলে এসেছে এখানে আমাদের যে হেডটা শুরু হওয়ার আগে আমাদের একটা কোড অ্যাড করতে হবে পিএসপি শুরু করতে হবে পিএসপি শেষ করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে বলতে হবে যে ডাব্লুপি হেড হেডের উপরে একদম হেডের উপরে ডাব্লুপি হেড বলতে হবে হেড হেডার ডাবলুপি হেড অথবা হেডার হেডার না হেড ডাব্লুপি হেড ডাব্লুপি ফুটার আচ্ছা এবার আমরা একদম প্রথম প্রথম কোডটা হয়ে গেলো হেডের উপরে প্রথম লাইনটা হয়ে গেলো আপনারা খাতাতে নোট ডাউন করে রাখেন খাতাতে নোট করে রাখেন ঠিক আছে ওকে আর কী কারণে আনতে হবে সেটাও নোট করে রাখেন আবার বডির উপরে একদম আচ্ছা ঠিক আছে এখানেও সেমভাবে আমাদের বলতে হবে পিএসপি শুরু এবং পিএসপি শেষ ডাব্লুপি ফুটার ঠিক আছে বডির উপরে ডাব্লুপি ফুটার বলে দিতে হবে আমাদের থিমকে যাতে থিমের যে আভ্যন্তরীণ সেটিংসগুলো আছে তারা ডিটেক্ট করতে পারে বুঝতে পারে যে এটা হেড এটা ফুটার ঠিক আছে এটা দেওয়ার পর আমি সেভ করে এখান থেকে বেরোয় এসে আমি যদি রিলোড দিই তাহলে দেখবেন সে টুলবারটা চলে আসবে এই দেখেন ঠিক আছে তাহলে আমরা এক্সাক্টলি কাজটা করতে পারলাম এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের হেডার সেকশন এবং ফুটার সেকশন আমরা আলাদা করে ফেলব তার ফলে আমাদের কি হবে কোডিংটা সোট হয়ে আসবে এবং আমাদের কাজ করতে সুবিধা হবে আর এটা হচ্ছে নিয়ম হেডার প্রোডাক্টটা আলাদা করে ফেলা ঠিক আছে ওকে তো আমরা হেডার অংশ কোথায় শেষ হয়েছে আমরা সেটা একটু বের করে ফেলাই তো এই যে এখানে আমাদের হেডটা শেষ হয়েছে আমরা জাস্ট এখান থেকে ধরে উপর থেকে আমরা কাট করে ইয়ে করতে পারি মানে হেড অপশনে আমরা রেখে দিতে পারি হ্যাঁ তো আমি জাস্ট এখান থেকে ধরলাম এভাবে আমরা এখান থেকে এটাকে কাট করলাম কার্ড করে এস দিয়ে আমি যদি এইখানে আসি এই হেডার ডট পিএসপি একটা ফাইল তৈরি করি এসি এ টিআর হেডার ডট পিএসপি সরি ওকে এই কোড এই ফাইলটাকে আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করলাম কোডটা ফেস্ট করে দিয়ে এস দিয়ে সেভ যার পর আমাদের কাজটা হয়ে যাবে না কাজটা হবে না এখানে দেখানা কী রুলস চলে আসবে আমাদের ফাইলের মধ্যে ঠিক আছে তার মেন কারণ হচ্ছে হেডার সেকশনটা আমাদের ডিভাইডেড হয়ে গেছে তো অবশ্যই ফাইলটাকে আমাদের কানেক্ট করে দিতে হবে তো নর্মালি আমরা কীভাবে ফাইল কানেক্ট করাতাম আই হোপ আপনারা জানেন রিকয়ার ওয়ান্স কিংবা টেম্পলার ডিরেক্টরি ইত্যাদি ইত্যাদি দিয়ে তবে সেই ক্ষেত্রে আমাদের অন্য একটা বিষয় বোঝাতো কিন্তু আমাদের হেডার ফাইলটাকে কানেক্ট করাতে হলে অবশ্যই আমাদেরকে এখানে নর্মালি গেট হেডার গেট ফুটার ইত্যাদি দিলে আমাদের ফুটার আর হেডার ফাইলগুলো পেয়ে যায় তো সেভাবেই আমরা কাজটা করবো তো আমি পিএসপি শুরু করলাম পিএসপি শেষ করলাম তারপর গেট হেড গেট হেডার ও সরি আন্ডার স্কোর হেডার এসি এ হেডার ঠিক আছে ওকে ফাইন দেখবেন আমাদের এবার ফাইলটা পেয়ে যাবে আমি যদি এখানে এসে রিলোড দিই তাহলে দেখবেন আমাদের সাইডটা আবার আগের মতো হয়ে যাবে ঠিক আছে তার মানে আমাদের সাইডটা হেডের অপশনটা পেয়ে গেছে ওকে তো সেমভাবে আমরা যে কাজটা করবো আমি চলে আসি কোথায় আমাদের ফুটার সেকশনে আমি একদম মিশিয়ে চলে আসলাম স্কল করতে করতে এই যে এখানে আমাদের ফুটারটা স্টার্ট হয়েছে এই জায়গা থেকে শুরু করে এখানে জাস্ট আমরা কাট করে ফেললাম কাট করে আমরা এখানে বলে দিই নর্মালি পিএসপি শুরু করি এবং পিছপি শেষ করি বুঝতে পারছেন কি ইতিমধ্যে আমি কি লিখতে যাচ্ছি গেট ফোটার ঠিক আছে গেট ফোটার ওকে ফাইন সেভ দিলাম দেওয়ার পর আমাদের এখানে পেয়ে যাবে না কারণ আমাদের কোডটা তো ফুটার ফো ফাইল তৈরি করে এখানে পেস্ট করতে হবে তাই না ওকে ফুটার ডট পিএসপি অবশ্যই ফোটার হতে হবে অবশ্যই গেট হেডার ডট পিএসপি অবশ্যই ফুটার ডট পিএসপি তাছাড়া কিন্তু এখানে কখনোই ফাইলগুলো শো করবে না অবশ্যই ইরোর শো করবে এই জন্য মাথায় রাখবেন ফুটার ডট পিএসপি আর হেডার ডট পিএসপি এই ফাইলের নামটা খেয়াল রাখবেন ওকে আমাদের কোডটুকু পেস্ট করে দিয়ে এস দিয়ে বেরে আসলাম আমি এখানে রিলোড দিই দেখি আমাদের সব কিছু ঠিক আছে কিনা অবশ্যই ঠিক থাকবে এই যে সব কিছু ঠিকঠাক আছে ওকে দ্যাটস ইট এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা চলুন আমরা আর একটু কাজ করে আসি সেটা হচ্ছে যে আমাদের হেডারের ভিতরে যেমন মনে করেন এই যে এই লাইনটা এখানে যে কিছু কোড আছে যেমন দেখেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এলএনজি হ্যাঁ তো এইগুলো আমরা সব পরিবর্তন করে ফেলবো হ্যাঁ তো সেটা করার আগে আমি আপনাদেরকে একটু কোন কোড দেখাই এই যে একটা ওয়েবসাইটের সোর্স ফাইল দেখতে হলে কন্ট্রোল ইউ দিতে হয় কীবোর্ডের অথবা ওয়েবসাইটের উপর রাইট বাটন ক্লিক করে ফেস ভিউ সোর্স অনেক ওয়েবসাইটে এসে রাইট বাটন ডিজেবল করা আছে সেই ক্ষেত্রে আপনারা কন্ট্রোল ইউ দিয়ে তাদের সোর্স কোড দেখতে পারেন ঠিক আছে আমি কন্ট্রোল ইউ দিলাম দেওয়ার পর দেখেন এখানে সোর্স কোডগুলো শো করতেছে তো সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে এখানে একটা কোড ব্যবহার করা আছে এটা স্ট্যাটিক আমরা এটাকে ডাইনামিক করে ফেলবো হ্যাঁ তো সেটা করার জন্য আমাদের অবশ্যই হেডারে আসতে হবে কারণ আমাদের ইন্ডেক্স ডট পিএসপির যে কোড মূল হেডারের কোডটুক কেটে আমরা কিন্তু হেডার ডট পিএসপিতে আনছি তাই না তো সেই ক্ষেত্রে আমরা এখানে পিএসপির যে কোডটুক কোডটুক সেই কোডটুক আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে চলুন আমরা সেই কাজটা করি কীভাবে লিখবো আমি জাস্ট এখানে বললাম পিএসপি শুরু এবং পিএসপি শেষ করলাম আর আই বি ইউ টি এস অ্যাক্টিভিউটস ওকে আচ্ছা এইটা আমাদের ঠিক আছে কিনা সেটা আমরা পরে দেখতেছি তো তার আগে আমরা এখানে সেভ করে এখান থেকে বেরোয়া আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখবেন এই লাইনটুকু চেঞ্জ হয়ে আমাদের ডাইনামিক একটা কোড চলে আসবে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিউটের হ্যাঁ আমি যদি রিলোড দিই যদি ঠিকঠাক থাকে এই দেখেন এখানে চলে আসে দেখছেন ইংলিশ ইউএস ভার্সনে এখানে মূলত কনভার্টে চলে এসেছে তার মানে এটা আমরা ডাইনামিক করে ফেলতে পারছি ওকে এবার আমরা এখানে দেখেন যে আমাদের ক্যারেক্ট এখানে সেট মানে ক্যারেক্টার সেট বোঝাই বলত হ্যাঁ এটা আমরা ডাইনামিক করে ফেলাই তো ইউটিএফ এইট এটা আমরা কার্ড ডিলিট করে দিলাম দেওয়ার পর আমি এখানে পিএসপি শুরু করলাম এবং পিএসপি শেষ করলাম আমি যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতেছি আপনি একটু নোট করে রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের কাজটা করতে খুব ভালো লাগবে অর্গানাইজভাবে কাজটা করলে ভালো হয় কাজের পরিবেশটা সুন্দর হয় এই আর কি আচ্ছা এখানে আমরা কি করব আমরা লিখবো হচ্ছে ব্লগ ইনফো পিএসপি দিয়ে ব্লগ ইনফো হচ্ছে কারসেট হ্যাঁ এটা ভিতরে লিখে দেবো তাহলে চলুন আমরা সে কাজটা করি বিএলও জি ব্লগ ইনফো ঠিক আছে ব্লগ ইনফো দিয়ে আমি বলে দিলাম অথবা এই যে এই এই লাইন এইটুকু এবার আমরা যদি সোর্স এখানে সে রিলোড দিই তাহলে দেখবেন এখানে পরিবর্তন চলে আসে আমি একটা রিলোড দিয়ে আপনারা একটু লক্ষ্য করেন যদিও এখানে কোনো পরিবর্তন আসে নাই তার মানে আমাদের ডাইনামিক হয়ে গেছে যেহেতু আমরা এই কোর্টটুকু কেটে ফেলছি সেক্ষেত্রে আমাদের ডাইনামিক ওইটাই এসেছে কারণ এটা ডাইনামিকলি এসেছে এখন কিন্তু ঠিক আছে ওকে তাহলে এখানে যে কাজগুলো মোটামুটি আমরা করলাম এখন আমরা চলে যাব আমাদের ফাংশনস ডট পিএইচপিতে কিছু বিষয় আপনাদেরকে বোঝাতে তো আমি চলে আসলাম যদিও আমাদের অনেক কাজ আছে ফাংশন ফাংশন ডট পিএসপি কেন লেগেছি ইতিমধ্যে আপনারা জানেন ওয়েবসাইটের যত ফাংশনালিটি কোড আমাদের ফাংশন ডট পিএইচপির উপরে ডিপেন্ড করে ওই ফাইল থেকেই সব কিছু ডিস্ট্রিবিউট হবে ঠিক আছে ওকে এইখানে আমি এটাকে অফেন্ড করলাম আমাদের ভিজুয়াল স্টুডিও করে আমরা পিএসপিটা শুরু করি ও তার আগে আমি বলি আমাদের মূলত এখানে যে কাজটা এখন করব সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে আমাদের কোথায় হ্যাড্রা ডট পিএসপি ফাইলে এই যে টাইটেলটা টাইটেলটা কিন্তু এখানে মূলত আমাদের স্ট্যাটিকভাবে আসতেছে আমাদের সাইডে যাই দেখেন আমাদের টাইটেলটা কিন্তু স্ট্যাটিক টাইটেল আসতেছে তবে আমরা যদি সেটিংস থেকে জেনারেল চলে যাই তাহলে কিন্তু দেখেন এখানে আমাদের এই টাইটেলটা মূলত এখানে শো করতেছে না কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী মূলত এই টাইটেলটা শো করার কথা এই জায়গাতে তবে এটা শো করতেছে না তো এটা করানোর জন্য আমরা দের এখন যে কাজটা করতে হবে আমাদের ফাংশন স্টার্ট পিএসপি ফাইলের মধ্যে ঢুকতে হবে সেটা করার জন্য আমাদের এখানে পিএসপি কোডিং শুরু করতে হবে পিএসপি কোডিং শেষ করবো আমি হ্যাঁ আমি শেষ না করলেও সমস্যা নেই তবে আমি শেষ করলাম না প্রয়োজনে আমি শেষ করব পরে আচ্ছা এখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে একটা হুক আর একটা ফাংশন তৈরি করতে হবে হুক আর ফাংশন কি প্রিভিয়াস টিউটোরিয়াল আমি বলেছি আমি এখন আর বলতেছি না যেহেতু এটা একটু অ্যাডভান্স পরবে ক্লাস তো সেই ক্ষেত্রে আমি হুক আর ফাংশন ডিফাইন করে কাজটা সামনে দিকে এগিয়ে নিয়ে যাই ঠিক আছে ওকে আমি এখানে বললাম যে ফাংশনস ডট পিস একটা ফাংশন তৈরি করলাম এফ ইন সি এস ফাংশনস তো একটা ফাংশনের নাম আমি এখানে দিব আর ফাংশনের নাম আমাদের ওয়েতে আমাদের থিমের নাম অনুযায়ী ফাংশনস নামটা দিলে ভালো হয় তো আমি সেট নামে একটা কিছু লিখি আমাদের কিছু সেট আপ করবো এখানে সেট আপ থিম দেওয়ার ফোন আমাদের এখানে বলে দিলাম অ্যাপস এটা বলে দিলাম এখানে এটা শেষ করলাম সরি আমাদের এখানে নিচে একটা হুক আমরা অ্যাড করবো হুকটার নাম থাকবে আমাদের আফটার সেট থিম ঠিক আছে অ্যাড অ্যাকশন আমাদের হুকটা তৈরি করতে হলে অবশ্যই অ্যাড অ্যাকশনের মধ্যে আমাদের হুকটা করতে হবে আই থিঙ্ক আপনারা জানেন ঠিক আছে ওকে আর সেকেন্ড প্যারামিটারে আমাদের এইখানে এটা এই ফাংশনের নামটা এখানে দিতে হবে আর এইখানে আমাদের হুকের নামটা ডিফাইন করতে হবে অবশ্যই এই হুকটা মূলত পেসের দেওয়া হুক আমাদের নিজের কোনো তৈরি করিতে হোক না এতক্ষণ যা আমরা তৈরি করেছি যেমন এই যে আপটা সেট আপ অ্যাপস এস অ্যাপস এটা কিন্তু আমরা নিজে তৈরি করছি তারপরে ফাংশনস যদিও এটা ফাংশনটা স্ট্যান্ডার্ড নিয়ম লিখতে হয় তো সেই ক্ষেত্রে এটা আমাদের হাতেই করা সব কিছু তবে অ্যাডাকশনের ভিতরে যে হুকটা সেটা হচ্ছে ওয়ার্ডপেসেরই দেওয়া হোক হলে কিন্তু এখানে ওই কাজটা হবে না সেই কাজটা আমরা এখন বললাম কোনটা টাইটেল দেখানো থামনেল দেখানো পোস্ট ইত্যাদি আভ্যন্তরীণ যে কাজটা সেটা কিন্তু হবে না অবশ্যই সেটা নিয়ম অনুযায়ী হতে হবে তাহলে সেটার নাম কি আফটারস অ্যাডাপ থিমস এই আফটার সেট আপ থিমস হোকের মধ্যে আমরা যদি কাজ করি তাহলে আমাদের প্রপারলি ওয়েট কাজগুলো হবে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আমরা দিয়ে দিই এপি এফ টিআর আফটার থিমস সেট ওকে আফটার সেট আপ থিম দেওয়ার পর আমি অটোলে দিলাম এখন এইখানে ভিতরে আমাদের কাঙ্কে ও এইখানে আমাদের একটা কোটেশন মিস্টেক হয়েছে আচ্ছা এখন আমরা এখানে আমরা বলবো আমাদের টাইটেলটা নিয়ে আসার জন্য তো আমরা বললাম যে অ্যাড থিম সাপোর্ট কি সাপোর্ট দেবো আমাদের টাইটেলটা সাপোর্ট দেবো অ্যাড থিম সাপোর্ট অ্যাড থিম সাপোর্ট এর ভিতর আমাদের টাইটেল ট্যাগ টিএল টাইটেল ট্যাগ টিএস ট্যাগ এটা দেওয়ার ফলে দেখবেন আমাদের যদি আমাদের এসটিএমএল হেডারে চলে যায় এই এইখানে এটাকে আমরা ডিলিট করে দিই এখানে আমরা এটাকে ডিলিট করে দিলাম সরি এটা ডিলিট করে দিলাম কন্ট্রোল এস দিয়ে তারপর এখানে এসে একটা রিলোড দিলাম দেওয়ার পর দেখেন আমাদের ডাব্লু থিম ড্যাপ জাস্ট অ্যানাদার আদার ওয়ার্ড এই কথাটা এখানে মূলত চলে এসেছে এই যে এইখানে আমি যদি এখানে সামথিং কিছু পরিবর্তন করি যদি সামথিং পরিবর্তন করলাম দি সেভ দেখবেন এখানে লক্ষ্য করেন এ পিষে চলে আসবে তার মানে আমাদের এটা ডাইনামিকলি কমপ্লিট ওকে এখন আমরা আমাদের কোডের যে টাইটেলটা সেটাই মূলত আমরা এখানে বসিয়ে দেব তো কোডটা জেড দিক একটু বেঁকে এসে এখান থেকে আমরা টিক্সটু কাট করি এবার এই সেকশন সরি এখানে আমরা এটাকে ডিলেট করে দিতে পারি ওকে আচ্ছা এখন আমাদের চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড আসার পর এটা এখান থেকে কাট করলাম এখানে দিলাম কন্ট্রোলেস এখানে সেভ দিই আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখেন আমাদের ডাইনামিকলি টাইটেলটা এখানে চলে আসবে ঠিক আছে ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখানে কী সাথে চেয়েছি আচ্ছা ডিফল্ট এই কথাটা কেটে দিই আচ্ছা ওকে ভিডিওটা অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে আমি আর বড়ো করবো না নেক্সট ক্লাসে আমরা আমাদের যে ফাইলগুলো এখানে কানেক্ট করানো আছে দেওয়া আছে তো এটা আমরা ডাইনামিকলি কিভাবে সংযোগ করতে হয় সেই বিষয়টা নেক্সট ক্লাসে দেখব ঠিক আছে ডাব্লিউ পি এন কেও ইত্যাদি ইত্যাদি ফাংশন অ্যাপ্লাই করে আমরা কিভাবে ডাইনামিকলি ফাইলগুলো কানেক্ট করতে হয় সেটা নেক্সট ক্লাস ইনশাল্লাহ তাহলে সে পর্যন্ত ভালো থাকবেন আর নেক্সট ক্লাসে অবশ্যই দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম